শিক্ষকদের নিয়োগ সম্ভব শুধু আপনারা দুইটা পরীক্ষা বন্ধ রাখবেন, দুই টাইমে পরীক্ষা বন্ধ রাখবেন, পর্যায়ক্রমে নিয়োগ দিবেন, ইন্ডেক্সাইজের বাদ দিবেন। যদি সেইটা করেন তাহলেই নিয়োগ সম্ভব, আর যদি না করেন এখানে কোনো সমস্যা নাই। যে যত কথা বলুক, দেশের উচ্চ পর্যায় হতে এনসিআরসি যে যত কথা বলুক, আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনোখানে আইনে গেজেটে লেখা নাই আপনি নিয়োগ পাবেন না, আপনাকে নিয়োগ দেওয়া যাবে না। যদি এনসিআরসি এই কথা দেখাতে পারে, সর্বপ্রথম আমি আমার সনদ এনসিআরসি এর কাছে জমা দেব। আপনারা দেখান, আপনারা দেখান। তাই বলতেছি এই রকম অযৌক্তিক যুক্তিহীন কথাবার্তা বলবেন না। তাই আমি সকল নিবন্ধন ভাই বোনদের প্রতি উদ্যত আহ্বান জানিয়ে আমাদের ইনশাল্লাহ দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আপনারা আছেন, আপনারা থাকবেন, ইনশাল্লাহ আমাদের দাবি সফল হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শরীফুল ইসলামকে। দুই তিনজন মহিলাদের কথা বলো। আমাদের এইখানে যারা উপস্থিত নিবন্ধিত শিক্ষক আছেন, তাদের চিন্তায়, তাদের মানসিকতায় সব সময় মনে রাখতে হবে আমরা যোগ্য প্রার্থী। প্যানেলের দাবিতে এখানে একত্রিত হয়েছি এবং আমাদের মূলত তিনটি দাবি। এক, আবেদনের প্রেক্ষিতে প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে যারা ইন্ডেক্সধারী অলরেডি চাকরিরত তারা আমাদের সাথে আবেদন করতে পারবে না, প্রয়োজনে তাদের বদলির ব্যবস্থা আলাদা করতে হবে। আমাদের তৃতীয় দাবি, যতদিন পর্যন্ত আমাদের নিয়োগ প্রক্রিয়া শেষ না হবে ততদিন কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। আমাদের দাবির প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সবসময় এটা মনে রাখতে হবে। এবং এই মনে রাখার মধ্য দিয়েই এবং জোরালো দাবির মাধ্যমেই আমাদের দাবি পূরণের পথ সহজতর হবে। এই জন্য সবাইকে অনুরোধ করছি আপনাদের কথায় কাজে, আপনাদের আচরণে শিক্ষার মান রাখবেন, সেই সাথে আপনাদের মাথায় ঢুকিয়ে নিন, আপনাদের মনে সবসময় একই বিষয়ে থাকবে আমরা প্যানেল ভিত্তিক নিয়োগ এবং আমরা যোগ্যতম প্রার্থী। আচ্ছা আচ্ছা, আমরা তো এখনো নিয়োগ পাচ্ছি না। আমরা আমাদেরকে সনদ দিয়ে এখনো আমাদের সনদ আছে, আমাদের সরাসরি নিয়োগ পাওয়ার কথা কিন্তু নিয়োগ হচ্ছে না। আমাদের আজকে 47 দিন, আসছেন তো আমাদের এখানে শিক্ষা মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য, পরিগ্রাম 3 আসনের মানে সংসদ সদস্য অধ্যাপক এম এ মতুন স্যার আসছেন, আমাদের এখানে আসছেন, কথা বলছেন। উনি তো আমাদের পক্ষে এবং এনটিআরসি যে আমাদের যে ভুল মানে নিয়োগ দিতে যে তারা ভুল করেছে সেটা উনি ব্যাখ্যা করলেন, তাদেরকে আহ্বান জানালেন যে আমাদের সাথে আলোচনা করে কীভাবে নিয়োগ দেওয়া যায় সেটা সম্পন্ন করার জন্য উনি কথা বলছেন। হ্যাঁ, আর একটু আস্থা, একটু আশাবাদী, আমরা একটু আশাবাদী এবং আমরা ওনার কাছে আর্জি জানাইছি যে আপনি আমাদের যেহেতু মাননীয় গণপ্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো জনতা শেখ হাসিনা মহলের কাছে যেন আমাদের এই ব্যাপারটা নিয়ে সুন্দর করে একটু পরামর্শ করে আলোচনা করে। অবশ্যই আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি একটু আমাদের এই ব্যাপারে সুদৃষ্টি দেন তাহলে অবশ্যই আমাদের এই নিয়োগ কখনো অসম্ভব কোনো কিছু না, খুবই সম্ভব। এটা যৌক্তিক, এটা কোনো মানে এটার জন্য কোনো নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে না, এটার জন্য সংবিধানে কোনো চেঞ্জ করতে হবে না। আমরা পরিপূর্ণভাবেই নিয়োগের যোগ্য, শুধু তাদের সদিচ্ছার অভাব, এনটিআরসির বা শিক্ষা মন্ত্রণ সদিচ্ছার অভাবের জন্য আমাদের আজকে এই সমস্যাটা হচ্ছে, অন্য কোনো সমস্যা নেই, অন্য কোনো সমস্যা নেই। সব কিছু যতদিন না পর্যন্ত দাবি আদায় না হয়, যতদিন পর্যন্ত সেটা যতদিন হোক না কেন।